নাজমুল, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর কারখানা তো সব খুলে দেয়া হয়েছে, শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন কিনা? লাইবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপাইল এলাকা, এবং গত দুই দিন আগে অর্থাৎ 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমরা দেখেছি যে যে তাণ্ডব মহাসড়কে চালিয়েছিলেন, সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে জেনারেল নেক কালেকশনের যে শ্রমিকরা তারা আসলো। আমরা যদি এখন দেখি যে গতকালকে ঠিক 5টায় কিন্তু সড়ক থেকে তাদেরকে গরম পানি নিক্ষেপ করে সড়ক থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, এবং গাড়িটা একটু ধীর গতিতে চললেও কিন্তু এখনও দেখছেন যে গাড়ির প্রচুর চাপ রয়েছে। টুঙ্গী আশুলিয়া মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই সড়কে কিন্তু যে যানজট সেটা কিন্তু এখন রয়েছে। এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন যে যে গাড়ি ভাঙচুরের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 20 থেকে 25 জনের মতো আসামি তাদেরকে ধরা হয়েছে, এবং নয়জনকে এজাহারভুক্ত আসামি, এবং সরাসরি গাড়ি যখন ভাঙচুর করে সেই সময় ধরা হয়েছে, এবং অন্য অন্য যে গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত সব মিলে প্রায় 25 জনের মতো আটক করা হয়েছে, এবং সব মিলে কিন্তু এখন গার্মেন্টস কিন্তু এখন পুরোদমে চলছে, কোনো গার্মেন্টসের গ্যাঞ্জাম বা সহিংসতা কোনো কিছুতেই হচ্ছে না, এবং প্রত্যেকটা কারখানায় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে গার্মেন্টস ও সড়কের সর্বশেষ পরিস্থিতি লাইবা।